পদ্মা এক্সিমের পর এবছরই আরও দশটির মতো ব্যাংক একীভূত হতে পারে। দুর্বল ব্যাংকগুলোর আমানতকারী সুরক্ষা নিশ্চিত করতেই এই পরিকল্পনায় হাঁটছে বাংলাদেশ ব্যাংক। তবে মার্জার বা একীভূত হওয়া ব্যাংকে শৃঙ্খলা আর সুশাসন নিশ্চিত করতে না পারলে ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এছাড়া দুর্বল ব্যাংকগুলো যাদের কারণে দুর্বল হয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি তাদের। হাসানুর শাওনের রিপোর্ট। একীভূত হওয়ার লক্ষ্যে ডুবতে বসা পদ্মা ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি করেছে এক্সিম ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকে এই চুক্তির মাধ্যমে ব্যাংক দুটির এক হওয়ার প্রক্রিয়া শুরু হলো। নামে বেনামে ঋণ দিয়ে হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা আর নানা অনিয়মে জর্জরিত পদ্মা ব্যাংক ধুঁকছিল অনেকদিন ধরেই। এমন আরও কিছু ব্যাংককে দুর্বল হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক, যাদেরও পর্যায়ক্রমে আনা হতে পারে মার্জার বা একীভূতকরণ প্রক্রিয়ায়। আমরা যদি ভালোভাবে শনাক্ত করতে না পারি যে ইন দ্য ফার্স্ট প্লেস এই ব্যাংকগুলো দুর্বল কেন হয়ে গেল, তাহলে কিন্তু একীভূত করার পরে আমরা যে পরিবর্তনটা চাচ্ছি সেটা আমরা করতে পারবো না। শৃঙ্খলাগুলিকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই কিন্তু কেবলমাত্র এই নতুন যেটা হবে একীভূত ব্যাংক সেটা আবার পুরানো সমস্যার মধ্যে পড়ে যাবে না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এছাড়া দুর্বল ব্যাংকগুলো যেসব কারণে দুর্বল হয়েছে সেগুলোর বিষয়ে সতর্ক হওয়ার পাশাপাশি দোষীদের বিচার নিশ্চিতের দাবি বিশেষজ্ঞদের। যাকে তাকে ক্ষমতার কাছাকাছি অথবা টাকা পয়সা আছে তাদেরকে ব্যাংক দিয়ে দেওয়া, এটা ঠিক হয় না। প্রথম থেকেই কোনো সুশাসনের কোনো চিহ্নই ছিল না। তৃতীয়ত, বাংলাদেশ ব্যাংকের শক্ত অবস্থান না হয়নি, যখনই খারাপ হচ্ছিল তখনই একটা খুব কঠোর ডিসিশন নিতে হতো, প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া যারা দোষী, অর্থাৎ এইটা তো রং সিগন্যাল দিয়েছে যে এইগুলি করেও পার পাওয়া যায়, এগুলো দিচ্ছে। এবং এটা কিন্তু ভবিষ্যৎ অন্যান্য ব্যাংকের জন্য কিন্তু একটা ভালো বার্তা বহন করে না। বর্তমানে দেশে ব্যাংক রয়েছে 61টি। কিছু ব্যাংক একীভূত করার মাধ্যমে এই সংখ্যা 50-এ নেমে আসতে পারে। সেক্ষেত্রে বেসরকারি খাতের আরও কিছু ব্যাংকের পাশাপাশি সরকারি কয়েকটি ব্যাংকও একীভূত হতে পারে এবছরই। তবে এক্ষেত্রে সঠিকভাবে নিয়ম নীতি প্রতিপালনের তাগিদ বিশেষজ্ঞদের। সুতরাং পুরানো যেসব সমস্যা আছে, ইনসাইডার লেন্ডিং, টাকা নিয়ে ফেরত না দিলেও কিছু হবে না, আইনের প্রয়োগ করা হয় নাই, দেশ থেকে এই ঋণ নিয়ে টাকা বাইরে চলে গেছে, এই বিষয়গুলো যেগুলো নাকি এই দুর্বল হওয়ার পেছনে অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকের ক্ষেত্রে কাজ করেছে, সেগুলোকেও আমাদের কিন্তু এখন নতুনভাবে আমাদেরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। আইনের প্রয়োগের মাধ্যমে, সেন্ট্রাল ব্যাংকের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এবং সার্বিকভাবে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে। একীভূত হওয়া ব্যাংকগুলো ব্যাংকিং আইন ঠিকভাবে মানছে কিনা সে বিষয়ে বাংলাদেশ ব্যাংককে কঠোর নজরদারি নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভাঙার কোনো প্রয়োজন কিংবা চিন্তা আওয়ামী লীগের নেই, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। আওয়ামী লীগ বৃহৎ রাজনৈতিক দল, বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। আমাদের কি সমর্থনের বা আমাদের কি কোনো দুর্বলতা আছে যে বিএনপি থেকে লোক এনে সে ঘাটতি আমাদের পূরণ করতে হবে? আওয়ামী লীগে বহু, আওয়ামী লীগের তো এখানে কোনো দুর্ভিক্ষ নেই। বিএনএম সৃষ্টিটা বিএনএম তারা নিজেরাই, নির্বাচনের আগে আমি তো বলেছি শত ফুল ফুটে, তে এটা আরেক ফুল ফুটেছে, তারা নির্বাচন করবে, নিবন্ধন নিয়েছে, সেটা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করবে। কুমিল্লার লাঙ্গলকোটের বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত 9টি বগির মধ্যে 4টি বগি উদ্ধার করা হয়েছে। এখনও ডাউন লাইনে চলাচল করতে হচ্ছে ট্রেনগুলোকে। চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, সকাল পর্যন্ত লাইনচ্যুত ট্রেনটির 4টি বগি উদ্ধার করা হয়েছে, এখনও 5টি বগি উদ্ধার বাকি রয়েছে। তিনি জানান, উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে আরও 3 দিন। এদিকে উদ্ধার ও মেরামত কাজের সময় ডাউন লাইনে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়, এতে করে
ট্রেন চলাচলের নিয়মিত শিডিউল কিছুটা বিঘ্নিত হচ্ছে। গত রোববার কুমিল্লার লাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছিল, এতে বেশ কয়েকজন আহত হন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গণনা ও ফলাফল নিয়ে মারামারির ঘটনায় হওয়া মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথির আগাম জামিন শুনতে নতুন বেঞ্চ ঠিক করে দিলেন প্রধান বিচারপতি। সকালে প্রধান বিচারপতির দফতর এ তথ্য নিশ্চিত করেছে। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চকে এই আগাম জামিন শুনানির জন্য এরই মধ্যে নথি পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে গতকাল হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য গেলে বিব্রত বোধ করেন ওই বেঞ্চ। পরে নথি পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে। এদিকে মারামারি ঘটনায় দ্বিতীয় আসামি আরেক সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রিমান্ড শেষে জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারে আছেন। জলাবদ্ধতার কবলে নড়াইলের ইছামতি বিলের বিস্তীর্ণ ফসলি জমি অনাবাদি পড়ে রয়েছে। বিলের সঙ্গে নদীর সংযোগ স্থাপনকারী বিভিন্ন খাল নালা বাঁধ দিয়ে প্রভাবশালীরা মাছের ঘের করায় বিলের পানি অপসারণ পথ বন্ধ হয়ে গেছে। এতে স্থায়ী জলাবদ্ধতার কবলে একসময়ের শস্য শ্যামলা ইছামতি বিলের বিশাল অংশ। বছরের পর বছর জমিতে ফসল না হওয়ায় হতাশ কৃষকরা। সংকট সমাধানে বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালনও করেছেন তারা। নড়াইল থেকে এম মনি চৌধুরীর পাঠানো রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নড়াইলের লোহাগড়া ও মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিস্তীর্ণ অংশ নিয়ে ইছামতি বিল। এক সময় এই বিলের ধান ও পাট সহ বিভিন্ন ফসল ছিল দুই উপজেলার হাজারো কৃষকের জীবিকা নির্বাহের অবলম্বন। কিন্তু এই বিলে এখন আর ফসল ফলে না, কারণ বিলে প্রবাহমান বিভিন্ন খাল ও নালা দখল করে প্রভাবশালীরা তৈরি করেছে মাছের ঘের। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় স্থায়ী জলাবদ্ধতার কবলে ইছামতি বিল। বছরের পর বছর অনাবাদি পড়ে থাকায় এক সময়ের ফসলের মাঠ এখন নলখাগড়া কচুরিপানা আর আগাছায় পরিপূর্ণ। সংকট সমাধানে এলাকাবাসী বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করলেও মেলেনি কোনো প্রতিকার। এই যে ঘের কাটিছে তার জন্য পানি টানি বাইরে অতি হতে নাই, কৃষকরা না খেয়ে মারা যাবে সেই পরিকল্পনা শুরু করছে ঘেরালারা। এই দিঘি কাটে কাটে সারা দেশে নাল খাল সব বন্ধ করে দিয়েছে। এই ঘেরগুলো কাটার কারণে আমাদের এই জমি জলাকার হয়ে গেছে, হাজার হাজার বিঘা জমি। জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এই জলাবদ্ধতা নিরসনে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দুটি সুইচ গেট নির্মাণ করা হবে এবং সেই লক্ষ্যে এখানে যে অধিগ্রহণ প্রক্রিয়া ছিল সেটি প্রায় সমাপ্তির পর্যায়ে। ইছামতি বিলে প্রাণ ফিরিয়ে আনতে বিলের খাল ও নালা দখলমুক্ত করার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। চৈত্রের শুরুতেই চাঁদপুরে ট্রলার বোঝাই তরমুজ আসতে শুরু করেছে। বিশেষ করে সিয়াম সাধনার মাস রমজানকে ঘিরে বাজারে রসালো ফল তরমুজের রয়েছে বেশ চাহিদা। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি চাঁদপুরে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, চাঁদপুরে এবছর তরমুজের ফলন কেমন হয়েছে এবং রমজানে তরমুজের চাহিদার কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। লোপা, আমি যদি আপনাকে শুরুতেই যদি জানিয়ে রাখি, চাঁদপুরে নদীপথে দক্ষিণাঞ্চলের দক্ষিণাঞ্চল থেকে বরিশাল সহ বিভিন্ন স্থান থেকে ট্রলার এবং কার্গো করে প্রচুর পরিমাণ তরমুজ আসা শুরু হয়েছে। যদিও একদিকে গরম পড়েছে, অন্যদিকে রোজা শুরু থেকে এই তরমুজের প্রচুর চাহিদা রয়েছে। তবে এই তরমুজ প্রচুর পরিমাণ সরবরাহ থাকলে দাম কিন্তু একেবারে নাগালের বাইরে। যদিও এখানে যেই তরমুজ রয়েছে সেগুলো প্রতি পিস কিন্তু অনেক দামে বিক্রি করা হচ্ছে। এখানে তরমুজগুলো কেজি ধরে না বিক্রি হলেও দাম প্রচুর রয়েছে। আরদে যেই তরমুজ, ছোটো সাইজের তরমুজ রয়েছে 100 তরমুজ, সেই তরমুজের 40-45 হাজার টাকা, এবং মাঝারি যেই সাইজের তরমুজ রয়েছে সেই তরমুজ 55-60, এবং বড় আকারের যে তরমুজ সেগুলো 70-80 কিংবা আরও বেশি হয়। সেই তরমুজ হাত বদলেই কিন্তু যখন খুচরা বাজারে চলে আসে তখনই কিন্তু 200 টাকা তরমুজ 400-500 টাকা করে চা হয়। যদিও ব্যবসায়ীরা বলছেন যে যারা কৃষক রয়েছে তাদের কাছ থেকে তরমুজগুলো বেশি দামে করে এখানে কিনতে হয়, যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু এই
বিষয়ে যে রমজান আসলেই যে তরমুজ দানা যে ফল রয়েছে সে নিত্য পণ্যের দাম কিন্তু হু হু করে বেড়ে যায়, তারা একেবারে নারাজ রয়েছে। আর ভোক্তা অধিদপ্তর থেকে আমাদের জানিয়েছে প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে তারা অভিযান পরিচালনা করা থাকে এবং যারা বেশি দামে ফল এবং তরমুজ বিক্রি করছে তাদেরকে কিন্তু অর্থদণ্ড করা হচ্ছে। তো বলা চলে চাঁদপুরে তরমুজ পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তো এ ছিল আমার কাছে সর্বশেষ লোপা। চাঁদপুর থেকে জানছিলাম তরমুজের খবর। প্রথমে শখের বশে স্ট্রবেরি চাষ শুরু করেন মেহেরপুরের মুজিবনগরের মঞ্জুরুল ইসলাম। পরে নিজের চাহিদা পূরণ করে বাণিজ্যিকভাবে স্ট্রবেরির ব্যবসা শুরু করেন। দেড় বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন তিনি। তার এই উদ্যোগে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেকের। এখন এলাকার চাষিরাও ঝুঁকছে স্ট্রবেরি চাষে। মেহেরপুর থেকে রেজানুন বাসের তাপসের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। শীতপ্রধান দেশের ফল হিসেবে স্ট্রবেরির প্রচলন থাকলেও প্রান্তিক কৃষকের কল্যাণে এখন এই ফল বাংলাদেশেও সবার কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বাজার চাহিদা, ফলন ও দাম ভালো পাওয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে স্ট্রবেরি চাষ। শখের বসে বাড়ির টবে বা ছাদে চাষ করলেও এখন অনেকে বাণিজ্যিকভাবে স্ট্রবেরির চাষ শুরু করেছেন। তাদেরই একজন মেহেরপুরের মঞ্জুরুল ইসলাম। প্রথমে ছোট পরিসরে বাড়ির ছাদে চাষ করলেও এবছর দেড় বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন তিনি। এইরকম প্রোডাকশন আর কোনো চাষে আসে বলে আমার মনে হয় না। তো আমি চাবো যে যারা বেকার ঘুরে বেড়াচ্ছে, বেকার ছেলেপিলে যারা আছে ঘুরে বেড়াচ্ছে, তারা বেকারত্ব না থেকে স্ট্রবেরি চাষ বা আধুনিক যেসব চাষ আছে তারা এইসব করে নিজেরা স্বাবলম্বী হতে পারে। মেহেরপুরে স্ট্রবেরির চাষ এটাই প্রথম। অল্প সময়ে অধিক মুনাফা হওয়ায় স্থানীয় চাষিদের মাঝেও স্ট্রবেরি চাষ করার আগ্রহ দেখা দিয়েছে। আর মঞ্জুরুল ইসলামের বাগানে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমার ইচ্ছা আছে যে আমি স্ট্রবেরি চাষ করবো, এই জন্যই এই ভাইয়ের সাথে একটু কথা বলবো, কথা বলার জন্য আসলাম। খুব একটা লাভবান হয়েছে, আমরা খুব আনন্দ হয়েছে। জেলা স্ট্রবেরি চাষ প্রসারে কৃষি বিভাগ সহায়তা করবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা আশা করি আগামী বছর এটা মেহেরপুরের মাটিতে আরো বেশি চাষ হবে এবং কৃষক লাভবান হবে। আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি যাতে তারা এই স্ট্রবেরি চাষটা করে আরো বেশি লাভবান হতে পারে। এভাবে স্ট্রবেরি চাষ করে বেকারদের কর্মসংস্থান হবে, মফস্বল ও গ্রামের মানুষরাও বিদেশে এই পুষ্টিকর ফল হাতের নাগালে পাবে, তেমনটাই আশা কৃষি বিভাগের। NTV নিউজ ডেস্ক। শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর ভিন্ন ভূমিকায় দেখা গেল মেহেদী হাসান মিরাজকে। শিরোপা উৎসবের সময় জয়ী দলের সবার সাক্ষাৎকার নিয়েছেন এই তারকা অলরাউন্ডার। কুশল গ্যাসিয়ারের ডেস্ক রিপোর্ট। সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়ের পর আনন্দ ঘন মুহূর্ত ধরে রাখতে শিরোপা নিয়ে উদযাপন করে টিম বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজের ভূমিকা ছিল ভিন্ন। দলের খেলোয়াড়দের কাছে ছুটে যান মাইক্রোফোন হাতে, প্রশ্ন করেন সতীর্থদের মাহমুদুল্লাহ রিয়াদের পর ম্যাচ নিয়ে প্রশ্ন রাখেন রিশাদ হোসেনের কাছে। আমি এই সিরিজ জিতলাম, ওডিআই সিরিজ কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, রিশাদের ছয় গোল দেখে আরো বেশি ভালো লাগছে। আমি চিন্তা করছিলাম যে অ্যাটাক করলে মনে হয় ভালো হবে, মুশফিককে বলছিলাম ভাই আমি অ্যাটাকে যাচ্ছি, আপনি তো আছেন। ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন তানজিদ তামিম ও তাসকিন আহমেদ, তাদের সঙ্গে কথা বলেছেন মিরাজ। স্টার্টটা ভালো ছিল, পরে হচ্ছে ভালো আমরা শেষ করছি, খুব ভালো বোলিং হয়েছে, খুব ভালো। আমি তখন লাঞ্চ করতেছিলাম, কোচ আমাকে হঠাৎ করে এসে বললো যে ব্যাটিং করতে হবে, প্রথমে সিরিয়াসলি নেই বাট সে পরে বলছে আসলে সিরিয়াসলি যে কনকাশনের ব্যাটিং করতে হবে। তো যখন বলছে আমি জাস্ট মাথায় একটা জিনিসে কাজ করছে যে বেশি কিছু চিন্তা করবো না, জাস্ট পজিটিভ খেলা খেলবো। ওয়ানডে সিরিজ শেষে এবার সিলেটে টেস্ট সিরিজের লঙ্কা বধের পরিকল্পনা লাল সবুজদের। কুশল ইয়াসির, NTV নিউজ ডেস্ক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।